বিয়েটা যেন সুখের হচ্ছে না সঙ্গীতশিল্পী ন্যান্সির। দুই বিয়ে বিচ্ছেদের পর তৃতীয় বিবাহ করেন তিনি। সাত মাস আগে গীতিকার মহসিন মেহেদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। চলতি বছরে জানা যায় মা হতে যাচ্ছেন ন্যান্সি। অনাগত সন্তানের মুখ দেখার অপেক্ষায় এই দম্পতি, আর এ কথা নিজেই স্বীকার করেছেন এই গায়িকা। তবে সন্তানের পৃথিবীর আলো দেখার আগেই ন্যান্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন তৃতীয় সংসারে ভালো নেই তিনি। দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি তুলে ধরেন অল্প দিনের পরিচয়ের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা, যা তাদের দুজনের জন্যই কঠিন ছিল। সেই সাথে দুজনের সন্তানেরা কেউ কাউকে মানিয়ে নিতে পারেনি, সে বিষয়টিও দুজনের জন্য কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, ফেসবুকে দুজনের একসাথে ছবি পোস্ট করলে নেটিজেনদের মন্তব্য, আতঙ্ক নিয়ে পোস্ট মুছে দিলে পুনরায় সংসার ভাঙার খেতাব, যা দেখে কষ্ট পান ন্যান্সির স্বামী। তা ভেবেই নিজেকে অপরাধী মনে করেন ন্যান্সিও। তাই ন্যান্সি বলেছেন, বিয়ে না করলে প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম। ন্যান্সি 2006 সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। এ সংসারে জন্ম নেয় রোদেলা। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। এই সংসারেও জন্ম নেয় নাইলা নামের এক মেয়ে। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি জায়েদ। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এটি তার তৃতীয় বিয়ে। তাজরিন রিকা, সময় সংবাদ।